প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে চলে এলাম অনলাইনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা কিভাবে কম্পিউটারে নোটপ্যাডে ডকুমেন্টকে রেডি করে সেটাকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট নেব, এবং কিভাবে অনেক বেশি সময়ের কাজকে কম টাইম 4-5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয় সেটা দেখাবো। এছাড়াও আমরা লেখা স্টাইল চেঞ্জ করা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে। এছাড়াও ভিডিওর লাস্ট পার্টে রয়েছে অনেকগুলো অ্যাকশন কি বা হট কি সম্পর্কে তো আলোচনা। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবে পুরোটা। তার আগে আমি বলে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবে, শেয়ার ও কমেন্টস অবশ্যই করবে। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। টেলে ক্লাসে যাওয়া যাক। প্রথম আমরা আলোচনা করব, আজকে ডেট দিয়ে তুলে নেবে খাতার উপরে, নোটপ্যাড ক্লাস 2 ডেট 19/4/2020। হাউ ডু আই প্রিন্ট নোটপ্যাড টেক্সট ফাইল, কিভাবে নোটপ্যাড টেক্সট ফাইলকে কম্পিউটারে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট নেওয়া হয়। তো প্রথমে আফটার কমপ্লিটিং ডকুমেন্ট, ডকুমেন্টটাকে কমপ্লিট করার পর মেনুবারে ফাইল অপশানে ক্লিক করব। মেনুবারের ক্লিক ফাইল মেনু, তারপর প্রিন্ট অপশানে ক্লিক করব। অ্যাপিয়ারে প্রিন্ট ডায়লগ বক্স, একটা প্রিন্ট ডায়লগ বক্স ওপেন হবে। তারপর সিলেক্ট প্রিন্টার, তারপর পেজ রেঞ্জ সিলেক্ট করতে হবে, তারপর নাম্বার অফ কপি সিলেক্ট করতে হবে, ক কপি আমরা নিতে চাইছি, তারপর প্রিন্ট বাটনে ক্লিক করব। এই কাজগুলো করলেই প্রিন্টারের সাহায্যে খুব সহজে প্রিন্ট বেরিয়ে আসবে। এটা মনে হয় অনেক জটিল, কিন্তু খুব সহজ। ভালো করে দেখো, প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। প্রথমে প্রিন্টারের ফাইলে ফাইল অপশানে ক্লিক করে যে লিস্ট আসবে, একদম নিচের দিকে দেখো প্রিন্ট অপশান রয়েছে, একদম প্রিন্ট, ভালো করে দেখো। বা সিটিএল পি রয়েছে, প্রেস করলেও আমরা প্রিন্টার উইন্ডোটা পেয়ে যাব, প্রিন্ট উইন্ডোটা। তো এখানে প্রিন্টার সিলেক্ট করতে হবে, এই ডায়লগ বক্স, প্রিন্ট ডায়লগ বক্স থেকে প্রিন্টার সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট রয়েছে বাই ডিফল্ট। তারপর সিলেক্ট পেজ রেঞ্জ, কত কপি থেকে কত হবে প্রিন্ট। যদি আমরা অনেকগুলো পেজ নিয়ে কাজ করি, ধরো 5 থেকে 10 নম্বর, তাহলে আমরা রেঞ্জটা সিলেক্ট করব। এখানে 1-10, 1 থেকে 10 পর্যন্ত পেজ প্রিন্ট বেরোবে, বা অল করলে তাহলে সমস্ত পেজগুলো চলে আসবে। তারপর নাম্বার অফ কপি, ক কপি আমরা প্রিন্ট নিতে চাইছি, তাহলে সেটা নাম্বার অফ কপির ঘরে আমরা উল্লেখ করব। ধরো 5 জন বন্ধু, ওই একই পেজগুলো 5 জনকে দিতে হবে, তাহলে 5 কপি। তারপর ওকে বা প্রিন্ট বাটনে ক্লিক করলেই প্রিন্ট চলে আসবে। আশা করছি বুঝতে পারলে, ভিডিওটা রিপিট করে দেখে নেবে যদি বুঝতে না পারো। হাউ ডু আই ইনসার্ট ডেট অ্যান্ড টাইম অন ডকুমেন্ট, ডকুমেন্টে সিস্টেমের ডেট অ্যান্ড টাইম না টাইপ করে কীভাবে ইনসার্ট করবো, লিখবো সময় বাঁচিয়ে। প্রথমে সিলেক্ট কার্সার পজিশন, তারপর ক্লিক টেক্সট, সরি এডিট মেনু, তারপর সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশান, অথবা F5 বাটনে প্রেস করলেও চলে আসে। তো প্র্যাকটিক্যালি দেখা যাক, ফাই প্রথমে রয়েছে, কার্সারটাকে পজিশানে নিয়ে যেতে হবে। আমি এন্টার চেপে চাপ দিয়ে দিয়ে পরের লাইনগুলো নিয়ে গেলাম, এবং প্রেস বার চাপ দিয়ে দিয়ে মাঝে দিকে নিয়ে গেলাম কার্সারটাকে। এবার এইখানে আমরা ডেট অ্যান্ড টাইমটাকে না টাইপ করে সেট নিয়ে আসবো। তাহলে এডিটে ক্লিক করে মেনুবারে, তারপর নিচে ডেট অ্যান্ড টাইম বা F5 প্রেস করলেই দেখো চলে এলো 19 তারিখ। এবার চলে যাচ্ছি পরবর্তী কাজে, হাউ ডু আই রিপ্লেস টেক্সট। ডকুমেন্টে একই ওয়ার্ড অনেক জায়গায় যদি ভুল হয়ে যায়, তাহলে ওই ভুলটাকে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা চেঞ্জ করে দিতে পারি, আর খুঁজে খুঁজে করা তো অসম্ভব ব্যাপার। তো তার জন্য কী করতে হবে, এডিট, তারপর রিপ্লেস অপশানে ক্লিক করে, তারপর আমাদের রিপ্লেস ওয়ার্ডের জায়গায়, ফিল উইথের জায়গায় পুরোনো ওয়ার্ডটা, এবং রিপ্লেস উইথের জায়গায় নতুন ওয়ার্ডটা লিখলেই হবে। তো এখানে দেখানো হচ্ছে, দেখো কিছু লেখা আমরা নিয়ে যাচ্ছি নোটপ্যাডে, তারপর ওইগুলো থেকে কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করার চেষ্টা করব। তোমরা মন দিয়ে দেখো, হেল্প থেকে লেখাটাকে কপি করে নিয়ে আসা হয়েছে। এবার আমরা মেনু বারে এডিটে ক্লিক করব,
এডিটে ক্লিক করলে লিস্ট আসবে, এখান থেকে রিপ্লেস অপশান ফ্রম লিস্ট, রিপ্লেস অপশান, তারপর অ্যাপিয়ারে রিপ্লেস ডায়লগ বক্স, রিপ্লেস ডায়লগ বক্সটা উপস্থিত হলো, তারপর এন্টার ওল্ড টেক্সট, ফাইন্ড হোয়াট ফিল, কোথায় আমরা ওল্ড টেক্সটটা লিখবো, ফাইন্ড হোয়াট, এখানে দেখো একটা ওয়ার্ড আমরা বেছে নেই, কোন ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে চাই, মোস্ট MOST এই কথাটা ধরো না হয়ে বেস্ট কথাটা হতো, ভুলে মোস্ট হয়ে গেছে, কীভাবে চেঞ্জ করব, তাহলে মোস্ট লিখবো ওল্ড টেক্সট, আর রিপ্লেস উইথ অর্থাৎ নতুন টেক্সট বেস্ট সেটা আমরা এখানে টাইপ করছি, রিপ্লেস উইথের জায়গায় তারপর আমরা রিপ্লেস এবং রিপ্লেস অল দুটো অপশন রয়েছে, যে রিপ্লেস অল করলে ডকুমেন্টে যত জায়গায় মোস্ট কথাটা থাকবে 1000 জায়গায় বা 10 জায়গায় 20 জায়গায় টোটাল সব জায়গাগুলোতেই চেঞ্জ হয়ে যাবে, দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, হাউ ডু আই চেঞ্জ ফন্ট সাইজ, কিভাবে সরি ফন্ট স্টাইল, কিভাবে আমরা ডকুমেন্টে নোটপ্যাড ডকুমেন্টে লেখাগুলো স্টাইল চেঞ্জ করব, কম্পিউটারে তোমরা দেখে থাকবে অনেক স্টাইল রয়েছে, তো সেই স্টাইলগুলো কিভাবে অ্যাপ্লাই করব, প্রথমে আমাদের ফরম্যাটে ক্লিক করে তারপর ফন্ট অপশান, তারপর ফন্ট ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা ফন্ট স্টাইল যে কোনো একটা ফন্ট স্টাইল চুজ করব বা বেছে নেব, তো লাইভে দেখো প্রথমে ফন্ট, তারপর ফন্ট ফরম্যাট, তারপর ফন্ট, ফন্টের প্রথমে সারিটা ফন্ট, এখানে অনেক ফন্ট স্টাইল দেখতে পাচ্ছি আমরা, ওই স্টাইলগুলো থেকে যে কোনো একটা স্টাইল বেছে নিতে হবে, স্ক্রোল বাটনে চাপ দিয়ে স্ক্রোল করে দেখবে তোমরা যেটা পছন্দ সেটা নেবে, এখানে আমরা একটা স্টাইল নিচ্ছি, নিয়ে ওকে করব, করলেই সমস্ত লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। নোটপ্যাডের এটাই বৈশিষ্ট্য, এখানে পার্টিকুলার কোনো ওয়ার্ডকে স্টাইল চেঞ্জ করা যায় না বা টেক্সটকে চেঞ্জ করা যায় না, টোটাল যত টেক্সট রয়েছে সবগুলোই চেঞ্জ হয়ে যায়, আরেকবার দেখানো হয়েছে দেখে নাও। আচ্ছা এবার চলে যাচ্ছি পরবর্তী কাজে, হাউ ডু আই চেঞ্জ ফন্ট সাইজ, ডকুমেন্টে লেখাকে বড় করা বা ছোট করা দুটোই করা যেতে পারে প্রয়োজন মতো, তাহলে কি করতে হবে, প্রথমে একই রকম মেনু বারে ফরম্যাটে ক্লিক করে ফন্ট অপশানে ক্লিক করতে হবে লিস্ট থেকে, তাহলে একটি ফন্ট ডায়লগ বক্স আসবে, সেখানে ফন্ট সাইজ অপশান থেকে নির্দিষ্ট সাইজটাকে বেছে নিতে হবে, তো লাইভে দেখানো হচ্ছে দেখো ফন্ট ফরম্যাট মেনু বারে ফরম্যাট অপশান তারপরে ফন্ট, তাহলে ফন্ট ডায়লগ বক্স চলে এলো, এই ফন্ট ডায়লগ বক্সের একদম ডান দিকে রয়েছে সাইজ, তিনটে সারির ডান দিকে সারিটা সাইজ, এখানে 26 সাইজ 22 সাইজ বিভিন্ন রকম সাইজ রয়েছে, যে কোনো একটা সাইজ বেছে নিয়ে ওকে করলেই সেই সাইজটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার চলেছি পরবর্তী কাজে, পরবর্তী কাজ গুরুত্বপূর্ণ কাজ, এটা সেটাই দেখানো হচ্ছে আগের কাজটাকে, হাউ ডু আই ফাইন্ড টেক্সট, কিভাবে আমরা ডকুমেন্টের কোনো নির্দিষ্ট ওয়ার্ডকে যত জায়গায় রয়েছে খুঁজব, তো খোঁজা খুব সহজ, এডিটে ক্লিক করে তারপর ফাইন্ড অপশান রয়েছে এডিট মেনু থেকে, তারপর ফাইন্ড ডায়লগ বক্স আসবে, সেখানে এন্টার টেক্সট দ্যাট ইউ ফাইন্ড, যেটা তুমি খুঁজতে চাও সেটাকে এন্টার করতে হবে, তারপরে ডাইরেকশান, তারপর নেক্সট বাটনে ক্লিক করলেই চলে আসবে, তো এডিট, এডিটে ক্লিক করার পর ফাইন্ড, ফাইন্ড ডায়লগ বক্স এসে গেল, সেই ডায়লগ বক্সে তুমি যে ওয়ার্ডটাকে খুঁজতে যাও সেটাকে টাইপ করো, এখানে আমরা ধরো বেস্ট কথাটাকে খুঁজতে চাইছি, ওটা আগে চেঞ্জ করেছিলাম আমরা আগের কাজে, তারপর আমরা ডাইরেকশান অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে কার্সার যেখানে রয়েছে কারেন্ট পজিশন ওর থেকেই ধরা হয়, বা নিচ থেকে উপরের দিকে আপ বা ডাউন করে দিতে হয়, তারপর নেক্সট, তাহলে এক ধার থেকে নেক্সট করে করে তুমি দেখতে পাবে, দেখিয়ে দেবে এখানে একটাই রয়েছে ওয়ার্ড। পরবর্তী কাজ, হাউ ডু আই সিলেক্ট অল টেক্সট, খুব সহজ কাজ, কিভাবে আমরা ডকুমেন্টের সমস্ত টেক্সটকে সিলেক্ট করব, এটা মেনু বার থেকে যদি করি, এডিট মেনু তো প্রথমে ক্লিক করতে হবে, তারপর ক্লিক সিলেক্ট অল অপশান, একদম নিচের অপশান লাইভ দেখানো হচ্ছে, বা সিটিএল এ করেও আমরা কিবোর্ড থেকেও করতে পারি, দেখো এডিট তারপর সিলেক্ট অল, একদম নিচের দিকে রয়েছে সিলেক্ট অল অপশানটা, এটা ক্লিক করলেই অল সিলেক্ট হয়ে যাবে।
এখানে সিলেক্ট কেবলমাত্র করা হয় কাট কপি পেস্টের জন্য। আশা করছি আজকে যে কাজগুলো দেখানো হলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার করে দেখে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো কম্পিউটারে। এইগুলো যদি দক্ষতার সহিত করতে পারো তাহলে কম্পিউটারে শুধু এখানে নয়, যে কোনো অ্যাপ্লিকেশানে টেক্সট রিলেটেড কাজের ক্ষেত্রে অনেকটা প্রায়োরিটি পাবে বা অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবে। তো এরপর আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে হট কি বা শর্টকাট কি কিবোর্ডের। আমরা কিবোর্ড থেকে এই যে মেনু বারগুলোতে না গিয়ে সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল কির সঙ্গে কিছু কি প্রেস করে আমরা কাজগুলো করতে পারি। আনডু করার পদ্ধতি, এডিট, আনডু, আনডু করলে আগের অবস্থায় ফিরে যায়। একটা লাইন ধরো আমি ডিলিট করে ফেলেছি, সেটাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে যাব কি করে, তাহলে এডিট আনডু বা সিটিএল জেড প্রেস করলেও চলে আসবে। নেক্সট সাম কিবোর্ড শর্টকাট কি, প্রথম নিউ, ডকুমেন্টে কিভাবে নিউ করতে হয়, তারপর ওপেন, ওপেন অর্থাৎ কোনো একটা ওপেন উইন্ডো কিভাবে ওপেন করবো, সিটিএল ও প্রেস করে, সেভ, ডকুমেন্টকে কিভাবে সেভ করবো, সেভ ডায়লগ বক্স, সিটিএল এস করলে ডাইরেক্ট চলে আসবে। তারপর আনডু অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরে যাওয়া, সিটিআরএল প্লাস জেড আনডু। তারপর কপি, কিভাবে কোনো টেক্সটকে সিলেক্ট করে কপি করে অন্য জায়গায় নিয়ে যাব, এই সে সমস্ত ক্ষেত্রে কপি করতে হয়, তাহলে আমরা সিটিআরএল চেপে রেখে সি প্রথমে সিলেক্ট করে সিটিএল চেপে রেখে সি করলে কপি হয়ে যাবে। তারপরে কাট, যদি আমরা কপি না করে পুরো লেখাটাকে মুভ বা সরিয়ে নিয়ে চলে যেতে যাই ওখান থেকে, তাহলে সিটিআরএল এক্স কাট। তারপর রয়েছে পেস্ট, কাট বা কপি করে কোনো না কোনো জায়গায় তো সেটা পেস্ট করতে হবে, তাহলে আমাদের পেস্ট করার জন্য কি করতে হয়, সিটিআরএল ভি চাপ দিতে হয়, সিটিএল চেপে রেখে ভি। তারপর ফাইন্ড, কোনো ডকুমেন্টে কোনো লেখা বা টেক্সটকে কীভাবে খুঁজবো, খোঁজার যে ডায়লগ বক্স ফাইন্ড ডায়লগ বক্সটাকে আনতে গেলে সিটিআরএল এফ। তারপর রিপ্লেস, সিটিআরএল এইচ রিপ্লেস করতে গেলে আমরা সিটিএল এইচ প্রেস করব। তারপর রয়েছে গো টু, নোটপ্যাডে এক লাইন থেকে অন্য কোনো লাইনে যেতে গেলে গো টু করতে হয়, সিটিএল জি করব। তারপরে ক্লোজ প্রোগ্রাম, পুরো প্রোগ্রামটাকে ক্লোজ করতে চাইলে সিটিআরএল অল্ট এফ ফোর প্রেস করব। তারপর প্রিন্ট, প্রিন্ট ডায়লগ বক্সে যেতে গেলে সিটিএল প্লাস পি, প্রিন্ট ডায়লগ বক্স চলে আসবে। তারপরে ডেট অ্যান্ড টাইম, সরাসরি আমরা ডকুমেন্টে ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করতে গেলে এফ ফাইভ করব। তারপর ডিলিট, ডিলিট করতে চাইলে ডেল, ডিইএল কিবোর্ডে ডেল বাটন রয়েছে প্রেস করব। তাহলে আমরা এত স্টেপ না ফলো করে সরাসরি কিবোর্ড থেকেও এইগুলো মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারি। তো তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই এই শর্টকাট কিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে তোমরা সবাই। আশা করছি সবাই বুঝতে পেরেছো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের